টিউটোরিয়াল জোন এর টিউটোরিয়াল ধারাবাহিক পরিক্রমায় অফিস ফর 2007 ভার্সন। আমরা ইতিমধ্যে হোম ইনসার্ট পেজ লেআউটের কাজগুলো শেষ করেছি, রিভিউতে স্পেলিং অ্যান্ড গ্রামার দেখেছি, আজকে আমি ভিউর কাজটি দেখব। ভিউর মধ্যে কয়েকটি পার্ট আছে, এখানে ডকুমেন্ট ভিউর মধ্যে 5টি অপশন আছে, তারপর শু হাইডের মধ্যে আছে 5টি অপশন, জুমের মধ্যে আছে 5টি অপশন, এখানে উইন্ডোর মধ্যে আছে কয়েকটি অপশন এখানে। তো আসুন প্রিন্ট লেআউট, ফুল স্ক্রিন, ওয়েব লেআউট, আউটলাইন, ড্রাফট, তো এগুলো নিয়ে আমি হালকা আলোচনা করব। তো একটি পেজের স্ট্যান্ডার্ড লেআউট হচ্ছে প্রিন্ট লেআউট, অলওয়েজ প্রিন্ট লেআউটের মধ্যে ক্লিক করা থাকবে। ভিউ দ্য ডকুমেন্ট অ্যাজ ইট উইল অ্যাপিয়ার অন দ্য প্রিন্টেড পেজ। এই এখানে যেরকমভাবে আছে আসলে প্রিন্ট ওইভাবে আসবে, বাট ফুল স্ক্রিনে ভিউ দ্য ডকুমেন্ট ইন ফুল স্ক্রিন রিডিং ভিউ বলা হয়েছে এটাকে, রিডিং পড়ার জন্য রিডিং ভিউ, অর্ডার টু ম্যাক্সিমাইজ দ্য স্পেস অ্যাভেলেবল ফর রিডিং আর এরকম। তো যদি আপনি প্রিন্ট লেআউটে থেকে ফুল স্ক্রিনে ক্লিক করেন আসলে এরকমভাবে দেখাবে আপনার হেডার ফুটার। দেখুন আমার পেজের হেডার ফুটারগুলো দেখা যাচ্ছে না, জাস্ট হচ্ছে লেখাগুলো আছে, ছবিটা আছে, হেডার ফুটার শো করবে না, মার্জিনের কোনো লেখা শো করবে না, এটা হচ্ছে ফুল স্ক্রিন। আসলে এটা রিডিং, একটা রিডিংয়ের জন্য ভালো একটা পদ্ধতি। পেজটা আপনার সামনে অনেক বড় হয়ে থাকবে, ফুল হয়ে থাকবে, অন্যান্য যে মেনু ট্যাবগুলো ছিল এগুলো হাইড হয়ে গেছে। তো এই হলো ভিউ ফুল স্ক্রিনের কাজ, এখানে কোনো কাজ নেই, জাস্ট দেখা পড়া ইত্যাদি। তো এখান থেকে বের হওয়ার পদ্ধতি হচ্ছে এখানে একটি ক্লোজ বাটন আছে, এখানে ক্লিক করলে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারব। তো এখানে আছে ওয়েব লেআউট, ভিউ দ্য ডকুমেন্ট অ্যাজ ইট উড লুক অ্যাট এ ওয়েব পেজ। আমরা ইন্টারনেটে গেলে ওয়েব পেজে যেভাবে যাই আসলে ওই রকমভাবে লুকিং হবে। এখানেও আপনার পেজের হেডার ফুটারগুলো শো হবে না, দেখা যাবে না, ওয়েব পেজ আমরা পেজটাকে এইভাবে দেখতে পাই। তো এরকমভাবে আপনারা ওয়েব লেআউটে গেলে এইভাবে দেখতে পাবেন, এবং এখান থেকে বের হওয়ার জন্য প্রিন্ট লেআউটে ক্লিক করেই আপনি পূর্বের অবস্থায় আবার বের হয়ে যেতে পারবেন। আউটলাইন ভিউ, ভিউ দ্য ডকুমেন্ট অ্যাজ এন আউটলাইন অ্যান্ড শু অন দ্য আউটলাইনিং টুলস। তো এইখানে যখন ক্লিক করব এখানেও আমরা হেডার ফুটারগুলো দেখতে পারবো না, এবং এটার মধ্যে পিকচারও দেখা যাবে না। এটা হচ্ছে আউটলাইনিং বলা হয়েছে এটাকে, প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা লাইনের একটা আউটলাইন থাকবে, লেখা না থাকলেও এটা একটা লাইনের জন্য এটা বড় বড় একটা আউটলাইন আছে। এখানেও মার্জিন হেডার হাই এইগুলো দেখাবে না, পিকচার টিকচারগুলো দেখাবে না। এটা এগুলো আসলে সচরাচর প্রয়োজন হয়ই না, তারপরেও বড় কোনো ডকুমেন্ট যদি হয়, অর্থাৎ অনেক পৃষ্ঠা, আপনার 50 পৃষ্ঠা, 60 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা, 150 পৃষ্ঠার যদি কোনো ডকুমেন্ট আপনি তৈরি করেন, আর ওই ডকুমেন্টে যদি অনেক পেজ থাকে, তখন আপনাকে এই আপনার ভিউতে এই এটাকে কী বলে, এই যে ভিউ আউটলাইন, ওয়েব লেআউট, ড্রাফট এগুলো থেকে শু করলে আপনার স্ক্রলিংটা, পেজের যে স্ক্রলিং আছে, আমি অনেকগুলো কন্ট্রোল এন্টার দিয়ে অনেকগুলো পেজ তৈরি করলাম, এই যে স্ক্রলিংটা আস্তে আস্তে হয়,
থেমে থেমে হবে, অনেক পেজ হয়ে গেলে প্রত্যেক পেজে কিছু ছবি দিলে পেজ থেমে থেমে হবে, এবং এই যে খালি জায়গাগুলো আছে এগুলো স্ক্রল করতে সময় ব্যবহার হয়। তো দেখা যায় যে আপনি যদি আউটলাইনে ক্লিক করেন তখন আপনার পেজগুলো দেখেন, এটা কত নাম্বার পেজ, এটা হচ্ছে 8 নাম্বার পেজ, এখানে পেজ দেওয়া আছে, এখানে পেজ দেওয়া আছে দেখেন, এই তো আমি 8 নাম্বার পেজ দেখতে পাচ্ছি এখানে। এই পেজটি হচ্ছে 4 নাম্বার পেজ, যদি লেখা থাকতো লেখার অংশগুলো বাদ দিয়ে বাকি সমস্ত লেখার অংশগুলো রেখে বাকি সমস্ত সাদা অংশগুলোকে সে খালি জায়গাগুলোকে বাদ দিয়ে এভাবে দেখায়। আর দ্রুত দেখেন আমি পেজের এই যে এক পেজ দ্রুত উঠানামা করবে, উপর দিকে যাচ্ছি নিচের দিকে যাচ্ছি, যেখানে লেখা আছে খুব দ্রুত যাবে। তো এই হচ্ছে বৈশিষ্ট্য, অনেক বড় ডকুমেন্ট হলে ক্লোজ আউটলাইন ভিউ দিয়ে আমি আউটলাইন থেকে বের হয়ে আসলাম। তো এইভাবে আপনার ভিউর কাজগুলো করতে হয়। তো আমি আবার যাচ্ছি এখানে, ঠিক সেম অ্যাজ ড্রাফট, এখানেও এরকম অবস্থায় থাকবে, এখানে আউটলাইন দেখাবে না বাট হেডার ফুটার ইস্যু করবে না, পেজের কোনো এই যে প্রত্যেকটা পেজ আছে পেজের কোনো কিন্তু কোনো এ নেই, সবগুলো পেজ এখানে আছে, আমার যে 15টা পেজ আছে 15টা পেজই এখানে আছে, এতটুকুর ভিতরে 15টা পেজের। আপনি যেখানে ক্লিক করবেন একটা পেজ নাম্বার দেখাবে, এটা 9 নাম্বার পেজ নাম্বার, এটা 5 নাম্বার পেজ নাম্বার, এটা 13 নাম্বার পেজ। তো এইভাবে সে এরা সবগুলোকে বাদ দিয়ে আপনার সামনে উপস্থাপন করে। তো ড্রাফট থেকে যদি আপনি পূর্বের অবস্থায় ফিরে যেতে চান একদম স্ট্যান্ডার্ড ফরম্যাটে, তখন প্রিন্ট লেআউটে ক্লিক করবেন, তাহলে আপনি আগে প্রিন্ট স্ট্যান্ডার্ড পজিশনে চলে যেতে পারবেন। তো এই হচ্ছে এখানে বলা আছে যে দেখুন এখানে কুইকলি এডিট দ্য টেক্সট, অর্থাৎ এক পেজ থেকে আরেক পেজে খুব দ্রুত গিয়ে আপনি কুইক এডিট করতে পারেন ড্রাফটের মধ্যে। তো এবার আমরা শু হাইড এরিয়াটার কাজ করব। শু হাইডের মধ্যে এই জায়গাটা হচ্ছে শু হাইড এরিয়া। তো এখানে দেখুন রোলারের মধ্যে একটা টিক চিহ্ন দেওয়া আছে আর একটার মধ্যেও টিক চিহ্ন দেওয়া নেই। তো রোলার কোনটা, হুইচ ইজ রোলার ইন ইউর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটা হচ্ছে রোলার, এটা হরাইজন্টাল রোলার এবং এটা হচ্ছে ভার্টিক্যাল রোলার। ভার্টিক্যাল রোলারটা সবসময় উপর থেকে নিচের দিকে হয়, হরাইজন্টালটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে হয়। তো এইরকম হচ্ছে এই রোলার, রোলারটা হচ্ছে ডকুমেন্টের সৌন্দর্য। রোলার থাকলে আপনি মার্জিনগুলো বুঝতে পারবেন, যেমন এটা হচ্ছে টপ মার্জিন, এখান থেকে এখানে 1 ইঞ্চি দেওয়া আছে, এটা হচ্ছে লেফট মার্জিন, এটা হচ্ছে 1 ইঞ্চি দেওয়া আছে, এটা রাইট মার্জিন কালো এরিয়াটা, এটা হচ্ছে রাইট মার্জিন। তো দেখুন তো খুব সুন্দরভাবে আমরা মার্জিনগুলো বুঝতে পারছি। যদি আপনার রোলারটা না থাকে কোনটা আমরা কত ইঞ্চি মার্জিন করেছি এটা বুঝতে পারবো না, হুইচ ইজ কারেন্ট পেজ, কোনটাতে আমার ক্লিক করা আছে। প্রিন্ট করার সময় কারেন্ট পেজটা বোঝাটা খুব জরুরি, আমরা যখন প্রিন্ট করি অনেকগুলোর মধ্যে এবং কোনটাতে কাজ করতেছি, কারেন্ট পেজ বোঝা যাওয়ার জন্য রোলারটা জরুরি। তো রোলারটা রাখবেন, রাখলে এটা দেখতে ভালো দেখা যায়। তো দেখুন রোলারটা থাকলে কারেন্ট পেজ কীভাবে বুঝবো, আমি এটার মধ্যে ক্লিক করেছি, এটা হচ্ছে কারেন্ট পেজ, কারণ এইটা অ্যাক্টিভ থাকে এবং এটা অ্যাক্টিভ থাকে। দেখেন আমি এখানে এসেছি কিন্তু ক্লিক করি নাই, এটা অ্যাক্টিভ নাই, এটা অ্যাক্টিভ আছে এটা উপরেরটার জন্য কিন্তু এটা অ্যাক্টিভ নাই, তার মানে এটা এখনও কারেন্ট পেজ হয় নাই, কিন্তু আপনি এখানে আসলেন ক্লিক করেন নাই, এটা কারেন্ট পেজ না। আমি আমার অফিস বাটনের হোম ট্যাবের মধ্যে এই বিষয়টি আলোচনা করেছি, প্রিন্ট করতে গেলে আপনাকে কারেন্ট পেজ যদি প্রিন্ট করেন, কারেন্ট পেজ হচ্ছে আপনি যেই ডকুমেন্টে কাজ করছেন এবং যেই ডকুমেন্টে কার্সারটা ক্লিক করা আছে সেটাকেই কারেন্ট পেজ বলা হয়। অনেকগুলো পেজের মধ্যে যদি আপনি একটি পেজ প্রিন্ট করতে যান তখন আপনাকে অবশ্যই কারেন্ট পেজ অথবা পেজে যে গিয়ে নাম্বার দিয়ে দিলেও পেজ হবে। তো সাধারণত বেশিরভাগই আমরা কন্ট্রোল এন্টার দিয়ে কারেন্ট পেজে এসে তারপরে প্রিন্ট এনে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট এনে কারেন্ট পেজ সিলেকশন করে ওকে দিই কারেন্ট পেজ প্রিন্ট করার জন্যে। তো এই জন্য আপনার এখানে ক্লিক করলেই দেখুন এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, এটা হচ্ছে কারেন্ট পেজ।
উপরেরটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এটা হচ্ছে আদার্স পেজ, এটা কারেন্ট পেজ। তো এই এই জিনিসগুলো বোঝার জন্য অবশ্যই আপনাকে রোলারটা রাখতে হবে, রোলারটা থাকবে। গ্রিড লাইন, এখানে এটা হচ্ছে গ্রিড লাইন টার্ন অন গ্রিড লাইন টু হুইচ ইউ ক্যান অ্যালাইন অবজেক্ট ইন দ্য ডকুমেন্ট। অ্যালাইনের অবজেক্ট হিসাবে এটা কাজ করে, অথবা গ্রাফের কাজ করার জন্য এই ধরনের এইগুলো কাজ করে। তো এইগুলো সচরাচর হয়তো দরকার হয় না, তো এটা প্রিন্টেও আসবে না। ছক তৈরি করে আপনি অবজেক্টের অ্যালাইন হিসেবে কাজ করার জন্য এটা ব্যবহার করতে পারেন। এটি সবসময় দরকার হয় না, যাদের দরকার ওনারা এনে ব্যবহার করবেন, আবার প্রয়োজন শেষ হয়ে গেলে এটাকে অফ করে দিতে পারেন, এখান থেকে আবার উঠিয়ে দিলেই চলে যাবে। ডকুমেন্ট ম্যাপ, এটার জন্য ওপেন দ্য ডকুমেন্ট ম্যাপ হুইচ অলওয়েজ ইউ টু ন্যাভিগেট থ্রু এ স্ট্রাকচারাল ভিউ অফ দ্য ডকুমেন্ট। অর্থাৎ এটা ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে একটা স্ট্রাকচারাল ভিউ প্রদর্শন করবে। আমার প্রথম পেজে একটা কালার শব্দ আছে, সে শুধু এইটাকে নিয়ে আসছে। তো ডকুমেন্ট ম্যাপে মূলত হেডিংগুলোকে এখানে অনেক সময় স্ট্রাকচারাল ভিউতে শো করে। তো এটাও যদি খুব একটা বেশি জরুরি আমাদের জন্য তাও নয়। তো এটা যখন আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে, আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন, এটা চলে যাবে। তারপর হচ্ছে থাম্বনেইলস। থাম্বনেইলসটা তো খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অপশন। আমি এটার মধ্যে ক্লিক করলেই সাথে সাথে আমার যতগুলো পেজ এখানে আছে ততগুলো পেজ এখানেও আছে, ছোট আকারে দেখাচ্ছে এবং পেজ নাম্বার দিচ্ছে। তো এটা আমি খুবই উপকারী মনে করি যখন আপনি অনেকগুলো পেজের মধ্যে কাজ করেন। দেখেন, আমি ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজে যেতে অনেকক্ষণ সময় লাগছে, বাট আমি যদি এখান থেকে ফার্স্ট পেজে যাই তাহলে একটা ক্লিকে আমি যেতে পারলাম। তো কাছাকাছি যেহেতু এইগুলো প্রিভিউ আকারে খুব ছোট করে, এবং এটা সুবিধা, দেখেন আমি এখানে পুরো পেজটা দেখতে পাচ্ছি না, নিচের অংশটা স্ক্রল করে দেখতে হচ্ছে, বাট এখানে কিন্তু পুরো পেজটা দেখা যাচ্ছে যে আমার নিচের অংশটা খালি, লেখা নেই, এটার মধ্যে লেখা নেই, এটার মধ্যে লেখা নেই। এখানে আপনি যখন আসবেন তখন স্ক্রল করলে এটা কাজ করবে। তো এখানে কোনোটার মধ্যেই আর লেখা নেই। তো যে কোনো পেজে আপনি দ্রুত এখান থেকে আপনি খুব দ্রুত এখান থেকে আপনি এক পেজ থেকে আরেক পেজে যেতে পারতেছেন। তো এই হলো থাম্বনেইলসের কাজ, এটা খুবই ভালো একটা অপশন। আপনারা এটা পাশে রাখতে পারেন, যখন অনেকগুলো পেজে কাজ করবেন তখনই শুধু এটাকে রাখবেন, দরকার না হলে এখান থেকেও ক্লোজ করে দিতে পারবেন, আবার ঠিক এখান থেকেও ক্লোজ করে দিতে পারবেন। তো এই ছিল থাম্বনেইলসের কাজ। ভিউ মেনুটা যেহেতু কোনো কাজের মেনু নয়, অর্থাৎ জাস্ট হচ্ছে পেজকে ওভারঅল ডকুমেন্টের স্ক্রিনটা কীভাবে থাকবে, টোটাল এমএস ওয়ার্ডের যে পেজটা আসে, যে প্রোগ্রামটা আসে, এটা আউটলুকিংটা কীভাবে থাকবে, এটা নিয়ে আলোচনা। তো আমি পুরোটা একটি টিউটোরিয়ালের মধ্যে শেষ করতে চাচ্ছি। তো আপনারা ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন আমি মনে করি। তো এরপরে দেখেন এখানে জুম আছে, আমরা জানি যে পেজকে জুম ইন আউট, ছোটো করে দেখা, বড় করে দেখা, এরকম আপনি অনেকগুলো পেজকে একসাথে দেখতে পারেন জুম ইন করে, আবার জুম আউট করে এটাকে বড় করতে পারেন। তো এইভাবে অর্থাৎ, তো এই কাজটা কম্পিউটারের ডান দিকের নিচের কর্নারে মিনিমাইজ করে আপনারা এটাকে দেখতে পারেন। আবার জুম ইন করে প্লাস করে আপনি এটাকে বড় করে দেখতে পারেন, জুম ইন বড় করে দেখা প্লাস দিয়ে, আর জুম আউট হচ্ছে মিনিমাইজ করে এটাকে আবার ছোট করে নিয়ে আসা। অনেক ছোট যদি করে ফেলেন, তারপরে আবার 100% যাওয়ার জন্য এখানে একটা অপশন আছে, মাঝখানে একটা দাগ আছে, এখানে ক্লিক করলে 100% চলে আসবে। তো এই ছিল জুমের কাজ, এখান থেকে দেখিয়েছি। তো এটা এখানের মধ্যে দেওয়া আছে এইভাবে 200%, 100%, 75% অথবা আপনি এখান থেকেও পার্সেন্টেজ কমিয়ে এই পেজটাকে জুম আউট করে দেখতে পারবেন।
আর হচ্ছে ছোটো করার পরে আবার এখানেও 100% অপশনটা দেওয়া আছে, এখানে ক্লিক করলে 100% চলে আসবে। 100% হচ্ছে মূলত একটা স্ট্যান্ডার্ড অবস্থান পেজের, কারণ আপনি প্রিন্টে যখন দেখবেন তখন এই এই 100% যেভাবে দেখতে পাবেন ওই রকমই প্রিন্ট হবে। দেখেন এই পেজটা একটি A4 সাইজের পেজের সম পরিমাণই দেখা যাচ্ছে। তো এখানে আছে ওয়ান পেজ, ওয়ান পেজে ক্লিক করলে আপনাকে জুম আউট করেছে, যত পরিমাণ আসলে একটি পেজ ফুল আকারে দেখা যায়, 55% একটি পেজ ফুল আকারে দেখা যাচ্ছে এখানে। তো আপনাকে জুম আউট করে সে 55% পুরো পেজটিকে দেখাচ্ছে। এখানে দেখার বিষয় হচ্ছে আমরা ফুল স্ক্রিন শিখেছিলাম পুরো পেজ, কিন্তু সে কী করে পেজটাকে বড় রাখে এবং যা কিছু আছে সমস্ত কিছুকে হাইড করে ফেলে, আর জুম ওয়ান পেজের মধ্যে সব ঠিক রেখে জুম আউট করে তারপরে আপনাকে এটা দেখাবে। তারপর হচ্ছে টু পেজেস, যদি আপনার একটি ডকুমেন্টে একাধিক পেজ থাকে, একের অধিক পেজ থাকে, তখন পাশাপাশি রিডিংয়ের জন্য আপনি দুইটা পেজ একসাথে দেখতে পারেন। এই হলো টু পেজের কাজ। আর হচ্ছে পেজ উইথের কাজটা হচ্ছে জুম দ্য ডকুমেন্ট সো দ্যাট দ্য উইথ অফ দ্য পেজ ম্যাচেস দ্য উইথ অফ দ্য উইন্ডো, অর্থাৎ উইন্ডোর মধ্যে যতটুকু ম্যাচ করা যায় দুই দিকে স্প্রেড হয়ে যাবে। এটা দেখুন এখন আর ছোটো নেই বড়ও নেই, একদম উইন্ডোর মধ্যে এটা একদম ম্যাচ হয়ে গেছে, সেট হয়ে গেছে, একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এটার আমি আরও একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যদি আপনি জুম ইন করেন তাহলে পেজটা কিন্তু এখন আর সেট নেই। ডানে বামে স্ক্রল করে আমরা যদি ডান দিকে যেতে চাই তাহলে এভাবে স্ক্রল করে ডান দিকে দেখতে হবে, বাম দিকে দেখতে হলে এভাবে দেখতে হবে। এটার মিডলে গেলেও আমি সবটা দেখতে পাবো না, বামে চলে ঢুকে আছে, এদিক দিয়ে আমি এদিকে বাম দিকে স্ক্রল করে নিয়ে বাম অংশটা দেখতে হবে, ডান দিকে স্ক্রল করে গিয়ে ডান অংশটা দেখতে হবে। তো যদি বড় করেন তখন এরকম হয়, আবার যদি একদম ছোট করি আমি তাহলেও এটা ছোট আকারে দেখাবে, এরকম ছোট আকারে দেখাচ্ছে পেজগুলো। আর পেজ উইথটা হচ্ছে সে একদম সেট করে দিবে, দুই পাশে আর কোনো ছোটও নেই বড়ও নেই, স্ক্রলও করতে হবে না, আবার দেখতে উইন্ডো থেকে ছোটও দেখা যাবে না। নিউ উইন্ডো হচ্ছে আপনি যে ডকুমেন্টটিতে কাজ করতেছেন এটিরই আর একটি প্রতিচ্ছবি, অর্থাৎ ডুপ্লিকেট একটি উইন্ডো তৈরি হয়ে যাবে। দেখুন এখন আমরা এটা দিয়ে দেখি যে ঠিক একই জিনিস দুইটি হয়ে গেছে। কখনো যদি আপনার এরকম দরকার হয় তখন একই জিনিসকে দুটি বানাতে পারবেন। তো একই ফুল ডকুমেন্টে আরও একটি হয়ে গেছে, ক্লোজ করে দিচ্ছি। এরকম দরকার হলে আপনারা নিতে পারবেন। আবার যদি এরকমভাবে আপনি এখন আরও একটি নিলেন, এটাকে আপনি অ্যারেঞ্জ করবেন, অর্থাৎ অ্যারেঞ্জ হচ্ছে সে আপনাকে এই উইন্ডোটাকে দুইটাকেই উপস্থাপন করে দিবে, এটা হচ্ছে অ্যারেঞ্জ। এখন দেখেন এটাও আছে এখানে, এটাও আছে এখানে, তো এই হলো অ্যারেঞ্জ। কখনো যদি একটা থেকে এডিট করতে হয় যে আমি এটার কিছু এটা যেভাবে ছিল এভাবেই পরে আমি এডিট করে ফেলবো এখানে, তো ওটাকে রেখে এডিট করে নেওয়া যাবে, এই হলো অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে বের হতে হলে আপনাকে যে কোনো একটা ক্লোজ করে দিতে হবে, ক্লোজ করে দিলাম ব্যাস, আর এটাকে এখান থেকে রিস্টোর করে দিব ব্যাস, ম্যাক্সিমাইজ। আরেকটা হচ্ছে স্প্লিটের কাজ, ডকুমেন্টকে ভাগ করে ফেলা যায় স্প্লিট দিয়ে। আমি একটি টেবিল বানিয়ে ওটাকে দিয়ে যদি আপনাকে উদাহরণটি দিই তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে। ইনসার্ট টেবিল, আমাদের টেবিলের টিউটোরিয়াল ছিল সেখানে আমি আলোচনা হয়তো রেখেছি এটার। এখানে আমি 5টি কলাম নিলাম আর এখানে আমি 80টি রো নিলাম। 80টি রো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার টেবিলটা যেন অনেক বড় হয় এবং কয়েকটা পৃষ্ঠার মধ্যে যায়। তো ধরেন এখানে হচ্ছে একটি আমি একটি ছক তৈরি করেছি নেম, ফাদার্স নেম, মাদার্স নেম,
অ্যাড্রেস নাম্বার, এটি একটি হেডিং। তো দেখুন আমার দ্বিতীয় পেজেও এই হেডিংটি দরকার। আমার অনেক বড় একটা টেবিল, অনেকের নাম এন্ট্রি করতে হবে। তো এখন প্রত্যেক পেজে গিয়ে গিয়ে আমি লিখব, তখন এটাকে হয় কপি করে দিতে হবে, অথবা সহজ উপায় হচ্ছে এই লাইনটিকে ব্লক করে যদি আমি পেজ লেআউট থেকে জাস্ট হচ্ছে রিপিট হেডার রোজ এই অ্যাপ্লাইটি করে দিই, তাহলে আমার প্রত্যেক পেজে হয়ে যাবে। দেখুন চলে আসছে যতগুলো পেজ আছে। তো টেবিল আমার কাজ নয়, আমি যে কাজ এখন করব। তো এখন হচ্ছে এখন আমি ভিউতে চলে যাব, স্প্লিটে যাব। তো আমি এখানে জাস্ট এই জায়গায় আমি এখন এটা ক্লিক করলাম। তার আগে আমি একটু বোঝাচ্ছি, যখন আমি এখানে লিখব সামথিং টাইট করে এটাকে ফিল আপ করতেছি, যখন উপরে ওঠা দরকার। এখন দেখুন হেডিংটা দেখা যাচ্ছে না, হেডিংটা উপরে উঠে গেছে। তো এই কলামটা কার, বাবার না মায়ের, আমাকে মনে রাখা দরকার যদি ওইটা উপরে উঠতে থাকে এভাবে। আর যদি আমি সামনেই দেখে কাজ করতে চাই, দেখে 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 লিখব, তাহলে স্প্লিট জাস্ট ক্লিক অন হিয়ার। আর দেখুন আপনি এটাকেও স্ক্রল করতে পারবেন, এটা স্ক্রল, এখন এটা স্ক্রল করেন, এটা অ্যাড্রেস, এটা মাদার্স নেম, এটা ফাদার্স নেম, স্ক্রল করে উপরে ওঠেন, কোনো সমস্যা নেই। এই সবসময় এটা আপনার সামনেই থাকবে। এটাকে স্ক্রল করা দরকার হলে এটাকে স্ক্রল করতে পারবেন, বাট আমরা তো এটা স্ক্রল করার উদ্দেশ্যে এই স্প্লিট করি নেই, আমরা এটাকে স্ক্রল করবো, এটাকে সামনে রাখবো। তো এই হচ্ছে স্প্লিট এর কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন, পেজটাকে দুইটা ভাগ করে তারপর এটাকে আপনি উপরে নিচে ওঠানামা করতে পারবেন। দুইটা ভাগ করে কাজ করা জাস্ট আর কিছু না, এই এরকম স্ক্রল, এটা এই অংশটাকে স্ক্রল করা যায়, আবার এই অংশটাকে স্ক্রল করা যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, রিমুভ স্প্লিট দিলে আপনার এই ভাগটা উঠে যাবে, আগে জায়গায় রয়ে গেল। তো এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের ভিউর কাজ। সামনের কাজগুলো খুব একটা জরুরি নয়, যেই কাজগুলো আমরা করলাম এই কাজগুলো যদি মনে রাখতে পারি, তাহলে আমরা অফিস ওয়ার্কের জন্য যে ধরনের কাজ দরকার হয়, ডকুমেন্ট তৈরি করা, সাজানো, প্রিন্ট করা ইত্যাদি জন্য যে কাজগুলো দেওয়া আছে মাইক্রোসফট অফিস থেকে, ইম্পর্টেন্ট অপশনগুলো নিয়ে আমি আলোচনা রেখেছি, কিছু কিছু মিট রেখেছি, যেগুলো শিখতে গেলে আসল যেগুলো সচরাচর প্রয়োজন হয় এগুলো আপনারা ভুলে যাবেন, তাই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট অপশনগুলো আলোচনা রেখেছি। তো আপনারা এগুলো ফার্স্ট টু লাস্ট বারবার রিভিউ করবেন, দেখবেন, তাহলে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে খুব দক্ষ একজন এই হতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি আমার সমস্ত টিউটোরিয়ালগুলো দেখে উপকৃত হয়ে থাকেন, একবার হলেও সাবস্ক্রাইবে ক্লিক করবেন, তাহলে আমার চ্যানেলটি আপনার ইমেল আইডির সাথে ইউটিউবে সংযুক্ত হয়ে যাবে। তো আপনারা যে কোনো সময় আমাকে নকলে পাবেন, আপনাদের পেজের মধ্যে পাবেন, ড্যাশবোর্ডে গেলেই আমাকে পেয়ে যাবেন, এটা হচ্ছে সাবস্ক্রাইবের সুবিধা। তো অনুগ্রহ করে একবার হলেও সাবস্ক্রাইবে ক্লিক করবেন, এইটুকু আমি আশা করি আপনাদের কাছে। তো আজ এই পর্যন্তই, আমি মাইক্রোসফট ওয়ার্ড শেষ করেছি, আগামী পর্বে আমি এক্সেল নিয়ে আলোচনা রাখব। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সালাম আলাইকুম।